আসসালামু আলাইকুম। সোশ্যাল মিডিয়াতে নতুন নতুন ফটো ভাইরাল হচ্ছে, তার মধ্যে এই ধরনের ইমেজ প্রচুর পরিমাণ ভাইরাল। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই ধরনের ইমেজ কীভাবে ক্রিয়েট করবেন সেই প্রসেসটা দেখাবো। এই ইমেজ ক্রিয়েট করতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট অর্থাৎ এআই ব্যবহার করবো আমরা। তো চলুন আজকের ভিডিওটি এখনই শুরু করা যাক। অলকে আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে, তো এখান থেকে আমরা একটা ব্রাউজার সিলেক্ট করে নেবো। তো সবচেয়ে বেস্ট হচ্ছে গুগল ক্রোম, আমরা গুগল ক্রোমটা সিলেক্ট করে নেবো। সো এবার গুগল ক্রোম আসার পরে এখানে গুগল ক্রোম ইন্টারফেস দেখাবে, তো এখান থেকে আমরা সার্চ বক্সে ক্লিক করবো। সার্চ বক্সে ক্লিক করে এখানে আপনারা লিখবেন বিং ইমেজ জেনারেট, BING লিখবেন, তারপরে AI ইমেজ জেনারেট লিখবেন অথবা ইমেজ জেনারেট লিখবেন। তো লেখার পর আপনার সামনে এরকম কয়েকটা ওয়েবসাইট নিয়ে আসবে। সবার উপরে যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটা ইমেজ ক্রিয়েটর ফ্রম মাইক্রোসফট ডিজাইনার। তো আমরা এই ওয়েবসাইটে ক্লিক করবো। অলগাস ওয়েবসাইটের ভিতরে আসার পর এখানে আপনার ওয়েবসাইটে ইন্টারফেস দেখাবে। তো এখান থেকে প্রথমে আপনাকে মাইক্রোসফট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনারা ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে আসার পর এখানে আপনারা আমার চ্যানেলে প্রবেশ করবেন এবং এখান থেকে প্লেলিস্ট যে অপশনটি পাবেন প্লেলিস্টে ক্লিক করবেন। অলগাস প্লেলিস্টে আসার পর এখানে আপনারা এআই এডিট টিউটোরিয়াল একটা প্লেলিস্ট পেয়ে যাবেন আমার। তো এখান থেকে আপনারা এখানে দুই নম্বর যে ভিডিওটা আছে ক্রিকেট ব্যারেল ফটো এডিটিং, তো এই ভিডিওটা দেখে নেবেন, তাহলে আপনারা মাইক্রোসফট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন খুব সহজে। অলকে আমি চলে আসলাম আবার ওয়েবসাইটের ভিতরে। তো এখানে একটা ডিসক্রিপশন বক্স আছে, তো আমরা এখানে আমরা যে ধরনের ইমেজ চাচ্ছি ঠিক ওই ধরনের নাম লিখে দিব। এখানে আমি একটা ট্যাক্স লিখে রাখছি যে ধরনের ট্যাক্স দিয়ে আমি এই ইমেজটা তৈরি করবো। তো এই ট্যাক্সটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে কপি করে নেবেন। অলকে আমাদের ট্যাক্সটা এখানে লেখা কমপ্লিট বা এখানে পেস্ট করা কমপ্লিট। তো এখান থেকে আমরা জেনারেট যে অপশনটি পাবো এই জেনারেটে ক্লিক করে দিব। সো এই এখানে একটু লোডিং হবে, লোডিং হলে কিন্তু আমাদের সামনে এই ইমেজগুলো নিয়ে আসবে। অলকে জেনারেটে ক্লিক করে একটু অপেক্ষা করার পরে কিন্তু আমাদের সামনে কিন্তু এই ধরনের ইমেজগুলো নিয়ে আসছে। তো এই ধরনের ইমেজগুলো খুবই ট্রেন্ডিং আছে এবং ভাইরাল আছে সোশ্যাল মিডিয়াতে। তো আপনারা কিন্তু এই ধরনের ইমেজ আমি যে ফটোটা দেখালাম এই ফটোটার মাধ্যমে কিন্তু মেক করে আপনারা আপলোড করলে কিন্তু আপনাদের ছবিও কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে এবং ভাইরাল হবে 100%। তো এবার আমরা এই ইমেজগুলো ডাউনলোড করবো। ডাউনলোড করার জন্য এখানে যে ইমেজটা ডাউনলোড করবেন ঠিক এই ইমেজ উপর একবার টাচ করবেন। অলওয়েজ টাচ করলে এখানে এরকম একটা পেজ দেখাবো, তো এখান থেকে আপনার থিয়েটার মেনু যে অপশনটি পাবেন বা থিয়েটার যে অপশনটি পাবেন এটিতে টাচ করবেন এবং এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে দেবেন, তাহলে আপনার গ্যালারিতে এটি সেভ হয়ে যাবে। আর মাইক্রোসফট অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করতে না পারেন বা আমার প্লেলিস্টে যদি না আসতে পারেন, তাহলে আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে ওই ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো, যেই ভিডিওর মাধ্যমে আপনারা মাইক্রোসফট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। অলকে এই ছিল আজকের সম্পূর্ণ ভিডিও। ভিডিওটি কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। বিদায় নেওয়ার আগে একটি রিকোয়েস্ট রাখবো আপনাদের কাছে, আপনারা যারা এই চ্যানেল নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে তার বেল বাটনটি অল বাটন ক্লিক করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তারা অবশ্যই পেজটি ফলো করে দিবেন।